থানার পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের দুর্বলতাকে কাজে লাগিয়ে এখনো বহাল তবিয়তই রয়েছে বিশালগড় এলাকার কুখ্যাত মাদক কারবারি শক্তিজিতের সরকার। এই অভিযুক্ত এখনো তার কালো কারবার চালিয়ে গেলেও গত দুই বছর ধরেই নাকি তাকে খুঁজে পাচ্ছে না আইনের রক্ষকরা। মাদক মুক্ত ত্রিপুরা চায় রাজ্যের মুখ্যমন্ত্রী। যখন মাদক মুক্ত ত্রিপুরা তৈরির জন্য বিশেষ করে জোর দিচ্ছেন, সেই মুহূর্তে পুলিশি দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে কুখ্যাত বেশ কয়েকজন মাদক কারবারি। এই সমস্ত কুখ্যাত মাদক কারবারিরা কার্যত বিভিন্ন বেশে আত্মগোপন করে থাকলেও তাদের দুই নম্বরই ব্যবসা কিন্তু দিব্যি চালিয়ে যাচ্ছেন। দিনের পর দিন এদের ব্যাংক অ্যাকাউন্টে কালো টাকা জমতে থাকলেও পুলিশ নাকি তাদের কুল কিনারাই করতে পারছেন না। প্রসঙ্গত ধরা যাক বিশালগড়ের কুখ্যাত মাদক কারবারি শক্তিজিৎ সরকারের কথা। বিশালগড়ের এক নম্বর মাদক অর্থাৎ ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, কোকেন এবং গাঁজা কারবারি শক্তিজিৎ গত দুই বছর ধরে নাকি ফেরার। বাম জামানাতে এই দুই নম্বরই কর্মকাণ্ডে তার হাত পাকানো। অবৈধ কর্মকাণ্ডের জেরে শহরের এক জাতীয় সড়কের পাশে তার সুবিশাল অট্টালিকা। তার ব্যাংক অ্যাকাউন্ট কালো টাকার অভাব নেই। শোনা যায় এই শক্তিজিৎ এখনো বেনামে তার দুই নম্বরই ব্যবসা চালিয়ে যাচ্ছে রাজ্যে বহিরাজ্যে। একই রকম ভাবে তার গাড়ি চালক বিপ্লব দেবনাথ কোটি কোটি টাকা কামাচ্ছে। অভিযুক্ত বিপ্লব দেবনাথের বিরুদ্ধে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মামলা করেছিল। ফেন্সি কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রায় দেড় কোটি টাকার ফেন্সি পাচার মামলা রয়েছে শক্তিজিতের এই ড্রাইভারের উপর। কিন্তু ক্রাইম ব্রাঞ্চ এবং বিশালগড় স্থানীয় থানার হাতে আজও অধরা এই কুখ্যাত শক্তিজিৎ ও তার সাকরেদরা। অভিযোগ রয়েছে এই সমস্ত কুখ্যাত মাদক কারবারিদের বিরুদ্ধে আনীত মামলাগুলো সুষ্ঠু তদন্ত হয়নি, তার কারণে অভিযুক্তরা এখনো বহাল তবিয়তে। এক্ষেত্রে বিশালগড় থানা তো বটেই, পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করা গেছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর যেখানে ত্রিপুরাকে বেআইনি এবং মাদক মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর, সে জায়গায় পুলিশ তথা ক্রাইম ব্রাঞ্চের এহীন অবস্থার কারণ কি, এই বিষয় নিয়ে কিন্তু নানা রহস্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।